वेलकम माय यूट्यूब चैनल आपनारा सबाई केमन आछेन आर आमार प्रत्येकटा भिडियो आपनारा देखेछेन किना सेटा अवश्य कमेंटे जानाबेन कारण आमी एई निये अनेकगुलो स्टामारिंग एर उपरे भिडियो आपलोड करेछि विभिन्न भिडियोते आमी विभिन्न रकम टपिक बा विभिन्न माने टपिक बोलते स्टामारिंग एर उपरे विभिन्न टपिक कोन कोन प्रसेस एगुलो आमी आलोचना करेछि অনেকেই আমাকে বলেছে দাদা আমাদের কথা বলতে প্রবলেম হয় কিছু বলুন কিন্তু আমি তাদেরকে আগে রিকোয়েস্ট করব যে আমার সব ভিডিওগুলো দেখার জন্য আর যেটা মানে আগেই বলি যে আমি কিন্তু খুবই তোতলা ছিলাম মানে আমার আগের ভিডিওগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার আগে অনেক তোতলামি ছিল আর আমার ইউটিউবে আরও অনেক চ্যানেল আছে ইউটিউবে আমার আনবক্সিং চ্যানেল আছে ম্যাজিকের চ্যানেল আছে তো সেগুলো যদি আপনারা কেউ দেখে থাকেন আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে আপনারা দেখবেন যে আমার স্টামারিংয়ের প্রবলেম কিন্তু ছিল বা মাঝে মাঝে করে কিন্তু এটা অনেকটাই কমে গেছে তো কী করে কমেছে বা আপনাদেরও সে একই প্রবলেমে ভুগছেন কারণ আমি জানি যে আপনারা যখন কোনো বাইরে কথা বলতে যান তখন তোতলামির প্রবলেম হয় বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলতে গেলেও প্রবলেম হয় স্কুল কলেজে বা অফিসের ক্ষেত্রেও আপনারা যখন কথা বলতে যান তখন খুব তোতলামার শিকার আপনাদের হয়ে থাকে তো তোতলামও অনেক রকম কারণে হতে পারে তোতলামও সাধারণত যেটা হয় তিন প্রকারের হয় একটা হচ্ছে প্রি ব্লক মানে কথার আগে যেটা ব্লক হয়ে যায় আটকে যায় বা ব্লক হয়ে যায় আর একটা হচ্ছে ইন ব্লক মানে আমরা কথা বা সেন্টেন্স বলতে বলতে যে ইন ব্লক হয়ে যায় সেটার জন্য আর একটা হচ্ছে পোস্ট ব্লক তো পোস্ট ব্লকটা যখন সেন্টেন্সটা শেষ হয় তখন একটা ব্লক চলে আসে একটা কথা যখন শেষ হয়ে যায় একটা শব্দ যেমন আমি যাব তারপরে পরের শব্দটা আসে না এটা পোস্ট ব্লক এইগুলো তো থাকেই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব ভাইটাল টপিক সেটা হচ্ছে স্টামারিংয়ের আমি অনেকগুলো ভিডিও তো বানিয়েছি আগে বললাম টেলিফোনে কথা বলা খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের যারা তোতলামির শিকার বা তোতলামি ভুগছি এখন অবধি টেলিফোনে কথা বলতে আমরা ভয় পাই একদম মানে আমরা যখন কাউকে ফোন করতে যাই তখন আমরা কিন্তু টোটালি টেলিফোনে কথা বলতে আমরা ভয় পেয়ে যাই এটার জন্য আপনাকে যেটা করতে হবে এই ভয়টাকে কিন্তু আগে দূর করতে হবে আপনাকে ফোনে কথা বলতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি যখন ফোনে কথা বলবেন একটা মিরর রাখবেন আপনার কথা বলার সঙ্গে সঙ্গে আপনার মুখের যে অঙ্গভঙ্গি সেগুলো কেমন হচ্ছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন সেগুলো তো টেলিফোনে কথা বলতে গেলে আপনি কী করবেন আপনি তো এখন ধরুন কেউ বন্ধু আপনি তো তাদের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারবেন না তো সেই জন্য হচ্ছে টেলিফোনে কথা বলা কিন্তু খুব দরকার তো সেটার জন্য হচ্ছে আপনার কাস্টমার কেয়ারে ফোন করতে পারবেন বা জাস্ট ডায়ালে ফোন করুন এবং যখন ফোন করবেন একটা জিনিস মানে করবেন অবশ্যই করবেন সেটা হলো ফোনটা রেকর্ড করবেন ফোনটা রেকর্ড করার পর আপনি দেখবেন যে আপনার কোন কোন কথাতে আটকাচ্ছে তো টেলিফোনে আপনাকে বেশি করে কথা বলতে হবে বলতেই হবে কারণ এটাকে বলে টেলিফোবিয়া কারণ আপনি টেলিফোনে যদি আপনি ঠিকঠাক করে কথা না বলতে পারেন তাহলে আপনার বর্তমান যুগে অনেক প্রবলেম হবে তাই আস্তে আস্তে আত্মীয় স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বন্ধুবান্ধবদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন দেখবেন আস্তে আস্তে যখন আপনি বলবেন কথা বলবেন আপনার কথা আটকানোটা কিন্তু আগের থেকে অনেকটা কমে যাবে তাই বেশি বেশি করে কথা বলবেন আর কথাগুলো কিন্তু রেকর্ড করবেন আর ভয় পাবেন না আস্তে আস্তে কথা বলবেন কথা বলার সময় যে আপনি যদি অপরিচিত কাউকে করেন তখন আপনাদের মধ্যে একটা ভয় আসে একটা প্যানিক আসে যে সে কি ভাববে না ভাববে তো এটার জন্য আপনাকে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে এবং তার জন্য মিররটা বললাম দু নম্বর যেটা প্রসেস হচ্ছে একটা টেলিফোনে এই টেলিফোনে কথা বলার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস আপনারা অবশ্যই করবেন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্টামারিংয়ের উপর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আপনারা সেই গ্রুপে অবশ্যই জয়েন করবেন নিচে লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা যখন কথা বলবেন আপনারা আমি দেখেছি
অনেকে আপনারা বলেন হাই দাদা আমি লিখে পাঠা না, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে, তো তারা আমাকে কিন্তু লিখে পাঠায়, তাদের সমস্যা। আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা লিখে নয়, আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠান। স্টামারিংদের একটা হচ্ছে, এটা হচ্ছে সব থেকে করা দরকার এবং অনেকেই করে। আপনারা বিভিন্ন গ্রুপের সঙ্গে যদি যুক্ত থাকেন স্টামারিংয়ে, সেখানে দেখবেন তারা ভয়েস কলকে অ্যালাউ করে, তারা কোনো টেক্সট মেসেজ অ্যালাউ করে না। তো আমার গ্রুপে অনেকেই যারা আপনারা ভয়েস মেসেজ করছেন, মানে সরি যারা টেক্সট মেসেজ করছেন, তাদেরকে রিকোয়েস্ট করব তারা ভয়েস মেসেজ করবেন। কারণ আপনি ভয়েস মেসেজ যখন করবেন, এটাতে উপকার আপনার কী হবে, প্রথমত হচ্ছে আপনি দেখবেন আপনার কোন কোন জায়গাতে আপনার কথাগুলো আটকাচ্ছে, সেটা আপনি লক্ষ্য করতে পারবেন, কারণ রেকর্ড হচ্ছে। দু নম্বর হচ্ছে আমি যখন শুনবো বা আরও যে গ্রুপের মেম্বারগুলো যারা আছে তারাও যখন শুনবে, তখন ব্যাপারটা বুঝতে পারবে কোন কোন জায়গাতে আপনার কথাগুলো আটকাচ্ছে। তাহলে টেলিফোনে যখন কথা বলবেন, আপনাদেরকে টেলিফোনে কিন্তু কথা বলতে হবে, আস্তে আস্তে রিদিমে কথা বলবেন। যখন কথা বলবেন তখন খুব আস্তে আস্তে কথা বলবেন, প্রথমে নিঃশ্বাস প্রশ্বাস আমি তো সবগুলোই ভিডিওতে দিয়েছি, সেগুলো করবেন। আজকে আমি যেহেতু বারবার বলছি যে টেলিফোনে কথা বলতে, আমি জানি যে আপনারা অনেকেই ভয় পান এবং এখনও ভয় পাচ্ছেন, এদের মধ্যে অনেকেই আপনারা আছেন হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, তো তাদের সঙ্গে কথা বলতে প্রবলেম হয় বলে আপনারা টেলিফোন থেকে পিছিয়ে আসছেন, আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ বা টেক্সের দিকে আপনারা বেশি চলে যাচ্ছেন। তাই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব আপনারা টেলিফোনের দিকে আসুন বা ভয়েস মেসেজ দিকে আসুন। টেলিফোনে কথা বলার আগে কী কী কথা বলবেন সেটা আগে থেকে একটু মোটামুটি ভেবে নেবেন, আর হ্যালো হাই দিয়ে শুরু করবেন, আর আটকাবেন তো কী আছে, তার জন্য আপনারা কাস্টমার কেয়ারে ফোন করুন, জাস্ট ডায়ালে ফোন করুন। এইটা করার পর আপনারা আমাকে কমেন্টে জানান, আমি এর পরবর্তী স্টেপ নিয়ে আরও ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরব। টাটা, ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, নতুন হয়েছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, আর অপছন্দ হলে অবশ্যই ডিসলাইক দেবেন, আর নিজের মতামতটা আমাকে জানাবেন। টাটা।